হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আমার কিন্তু খুব একটা ভালো নেই বর্ষার মধ্যে। যা, এই জুতোটা 3 দিন ধরে শুকিয়ে তাও শুকায়নি, রোদে দেবো বলেই সবাই বের করছে, তার মধ্যে গেলে জুতোটা পরে হাতে করে নিয়ে যাচ্ছি পাঁচিলের উপর দেবো। তাই দেখো চারিদিকে জল, বাড়ি থেকে বেরোলেই জল, আর ভালো লাগছে না কি জল খেতে, মাত্র মানে অসহ্য হয়ে পড়ছে, কি বলবো, মানে বিরক্ত লাগছে। আমাদের রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, আমরা কোথায় থাকি বলো? আমি ঠিক মতো কথা বলতে পারছি না, কোথাও এরকম আছে আর গলা ব্যথা প্রচন্ড। আমার ওখানে গেলাম, বাবানো কাজ জলের মধ্যে আমরা রয়েছি, একেবারে চারিদিকে জল, জলের মধ্যে এখানে আমাদের সবাই একই একটা মেয়ে আরও রয়েছে, ছোট বাচ্চা আরও আরও রয়েছে অনেক অনেক আমাদের মতো কষ্ট করে দিন কাটাচ্ছে। কোনো সমস্যা নেই, সত্যি খুব খুব ভালো জায়গা, ভালো লাগে। পুরো রাস্তাতে বর্ষাকালে আসলেই খুব প্রবলেম, বর্ষাকালেই যত প্রবলেম হয়। দেখো সবাই কত কষ্ট করে বলো বর্ষাতে। আমি পৌরসভা এলাকা, আমাদের এটা পৌরসভা এলাকা, কিন্তু দেখো জল নিকাশের ব্যবস্থা নেই, জল হলেই জল জমে যাবে এখানে রাস্তাঘাটে কারোর বাড়িতে। কিন্তু আমার অপর দেশে জল না হলে সেখানে দেখো একদম জল নেই, জল নেই বলা হল, জল বৃষ্টি হচ্ছে খালে নেমে যাচ্ছে, খালে চলে যাচ্ছে, পুকুরে নেমে, এখানে দেখো সব জল জমা হয়ে রয়েছে, তাহলে কীভাবে কী হবে বলো? হ্যাঁ দেখো, আমাদের খাওয়ার জলের কলটা অবধি জলের তলায় চলে যাচ্ছে, তাহলে কীভাবে জল নেবো বলো বন্ধুরা? তোমরাই বলো জলটা কীভাবে নেবো আমরা? কত কষ্ট হয় আমাদের এই বর্ষাতে, বাড়ি থেকে বেরোনো যায় না, কোনো জিনিস কেনার ইচ্ছা হলেও বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, কেন জলের ভয়ে, যে বাইরে বেরোলেই জল পাড়াতে হবে, এই জন্য আর ইচ্ছা করে না। তো যার কারণে দেখো পুরো রাস্তা খাওয়াতে একদম মানে যা ইচ্ছা থাকে। দেখো আমাদের সেই ছে বাবানকে আনতে, বাবান পড়তে দিয়েছে তোমাদের দাদাভাই সকালে, পড়তে দিয়ে গেছে, সকালে বলতে 9টার সময় পড়তে দিয়ে গেছে। তো আমি যাচ্ছি তোমাদের বাবানকে আনতে পড়তে থেকে, এতটাই আমার ভয়ও লাগছে, ফোনটা হাত থেকে না পড়ে যায় জলে, আমি নিজেই দুবার বাপি চলে যাচ্ছিলাম, পড়ে যাচ্ছিলাম মন্দিরে, একটু চলো তোমাদের রাধা মাকে দেখিয়ে দিই, রাধা মায়ের মন্দিরে গিয়ে। তার আগে দেখো এখানে দেখো বাড়ির সামনে কতটা করে জল, আগেই রাস্তাটা ছিল না, তাও এই কদিন মানে এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে রাস্তাটা হয়েছে। তুমি কোথায় আমাকে বিয়ে দিয়েছো দেখো, পুরো রাস্তা খাওয়ার রাস্তা, জলের তলায় চলে যাচ্ছে, আমরাই ডুবে যাচ্ছি জলের তলায়, মাকে তাই এতটাই জল, রাস্তাটা ভালো লাগছে না, এদিকে বাবা নাকি জল পড়াতে পড়াতে শেষ হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে ছেলেদের, কাশি হচ্ছে পড়তে যাচ্ছে জল পাড়িয়ে পাড়ে, ছেলেটাও তো বড় হয়ে গেছে, আমাকে ফেলে পাড়ি নিজেই হাসতে পারছি না জলের মধ্যে। দেখো তোমাদের দাদা মাকে দেখিয়ে দিই, দেখো গলা আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে, কথাই বলতে পারছি না, বাড়িতে অবধি জল ঢুকে যাচ্ছে, তাহলে কোথায় থাকি আমরা বলো? সিঁড়িতেও জল উঠে যাচ্ছে, জলের মধ্যে দেখো
দেখো তাই গ্যাস বসাবে কোথায় কি করবে আমি ভাবি গ্যাসটা কি সব জলের তলায় চলে যাচ্ছে দেখো এত সব ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে বৃষ্টি হচ্ছে সেখানে বৃষ্টি হয় দেখো কি অবস্থা আমাদের এখানে বৃষ্টি দিতে হবে না ভগবান অনেক বৃষ্টি তুমি দিয়ে দিও আজকে ছুটি তোমরা একবার দেখো না বৃষ্টিতে সত্যি আমাদের সব বাড়ি সব জল ঢুকে গেছে জল ঢুকে গেছে বলে কি আমি এটাই ভাবছি দেখো আবার বাড়ি থেকে দিয়ে সব বাড়িতে জল উঠে যাচ্ছে হ্যাঁ কি আর করবো বলো ছেলেকে আনতে যাচ্ছে খাবার জলের কলটার অবস্থা ঠিক আছে দেখেছো ট্রাইনের কলের অবস্থা দেখো পাশে কিন্তু টাইমটা হলে কি হবে রাস্তা পুরো সমান পাইপ তো জলের তলায় রয়েছে তারপরে আপনি নিজেই পারেন পড়ে যাচ্ছে না বন্ধ লাগছে জলটাকে যাচ্ছে কতটা জল পালিয়ে আসবে তারপর দেখুন বলো এদিকে পুকুর তো ফিরে জল ঢোকে ওটা জল ছিল জল সন্দেহ না জানে হঠাৎ আসতে গেলে কিন্তু পড়ে যাবে বৃষ্টি চার করে সময় কোন দিকে পুকুর কোন দিকে রাস্তা সেখান দিয়ে গলার অবস্থা ভীষণ খারাপ এই জল খেলতে জল জল আর জল খোলা বসে যাচ্ছে সবাই কত প্রবলেম জলের মধ্যে আজকে বরং ছেলেমেয়েদের ছুটি দিয়ে থাকলে সবার পর ঘরেই তো ওই জন্য আজকে স্কুল আজকে দুষ্টুমিরা শেষ নেই যে দেখো একজন তো মাথা ঘুরিয়ে নিয়েছে আর এই পাশে বসে